গোরবাড়ি ঈদ দলভেদে গরু কিনতে যাওয়ার স্মৃতি বারবার ভেসে উঠে সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের মনে প্রবাসে গরুর হাট বসানোর সুযোগ না থাকলেও খামারে গিয়ে দরদাম করে দুধের স্বাদ গোলে মেটাতে পারেন তারা নানা জাতের প্রায় দু থেকে তিনশো গরু পাওয়া যায় দেশটির প্রাদেশিক অঞ্চলে গড়ে ওঠা এক একটি খামারে এক একটি ভালো জাতের গরু কিনতে সাড়ে পাঁচ হাজার রিয়াল থেকে বারো হাজার রিয়াল পর্যন্ত খরচ হয় বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দেড় থেকে চার লাখ টাকা الحمد لله انا اشتغل سنتين هنا وكل زبون يجي يشتري من هنا كل بنغالي باكستاني يمني يبغى يجي نقي هذا 7500 هذا حزير بس ما في كله سمسم سعر سوا هذا 7500 في ثاني هنا 10000 غورو <applause> شاستو سودي নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা অসুস্থ পশুর স্বাস্থ্য সেবা নিশ্চিত করা সহ গবাদি পশুর খাবারের মান নিয়মিত পর্যবেক্ষণ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা যেহেতু শহর অঞ্চলের বাসাবাড়িতে গরু রাখার ব্যবস্থা নেই তাই কেনাকাটা সেরে সেটি খামারেই রাখতে হয় ক্রেতাদের খামারিদের থেকে রশিদ নিয়ে রাখলে আর কোনো চিন্তা নেই ক্রেতাদের মোটামুটি পছন্দসই গরুগুলো এখানে রাখা আছে মোটামুটি কম প্রাইসের মধ্যে নরমাল প্রাইস স্টিল দাম এখন অ্যাভেলেবল হবে সো যারা কিনতে আগ্রহী তারা আসবে আমি ব্যক্তিগতভাবে নিজের জন্য নিতে আসছি আগামী পনেরো দিন ঈদের আগে খামার থেকে গরু নিয়ে মাছ নয় বা কষাইখানায় যেতে হবে ক্রেতাদের প্রতিটি গরু জবাই ও মাংস আলাদা করতে কসাইদের মজুরি দুশো থেকে পাঁচশো রিয়েল বালাসি মুদ্রায় প্রায় ছ হাজার টাকা তবে ব্যক্তিগত উদ্যোগে গরু জবাই করলে নজর রাখতে হয় বর্জ্য ব্যবস্থাপনার বিষয়ে পরিবেশ দোষন করলে এখানেও গুনতে হবে জরিমানার অর্থ মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিদয় এখন সৌদি আরব ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার